নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রাম। চলতি অর্থ বছরে সেখানে বেড়িবাঁধের উপর প্রায় 4 কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু করে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা করতে বালি কিনে ব্যবহারের কথা থাকলেও সড়কের পাশের কাটাখালী খাল থেকে অবৈধভাবে বালু তুলে তা ব্যবহার করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে খালের পাড়ে নির্মিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের আধা পাকা 9টি ঘর। শুধু তাই নয়, বসতি হারানোর শঙ্কায় পড়েছে আশেপাশের আরও অন্তত অর্ধশত পরিবার। কলোনিটা একবার মেন খালের মুখে আছে, এখন বালু উঠাইলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সরকারের টাকা দিতেছে, সরকারের টাকা নমানি, হেরা টাকা খায়, আমাদের পাবলিকের জায়গাগুলোর সব ক্ষতবত্ত করি, হেরা এখন বালু উড়াইতেছে। আমরা এখানে আশ্রয় কেন্দ্র পাইছি, এখন এখানে যদি বালু উড়ায় অবশ্য আমাদের ঘরগুলো যদি ভাঙি ফেলে আমাদের সমস্যা হবে না। উত্তর পারে দিয়ে ভাঙা দিচ্ছে, আমার ঘরের পিছ থেকেও ভাঙা দিচ্ছে, এখন আমরা চিন্তায়, আমাদের ঘুম আসে না। এই বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। আমাদের যদি রাস্তার কেউ ক্ষতি করে, রাস্তার পাশে বা খালে খাল কাটা হোক, বালি তোলা, সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখানে আমাদের মাননীয় ডি সাহেব আছেন, আমরা তো সমন্বয় মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা করি, যখন যেটা হয় আমরা সে ব্যবস্থা নিই, যৌথভাবে ব্যবস্থা নিই। এদিকে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, সুখ, তীর্ণই, লাছি ও ভক্তিসহ বিভিন্ন নদনদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে অনেক এলাকায়। দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে, বহু গাড়ি, বহু ট্রাক্টর দিয়ে বালি তুলে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা কি বন্ধ করতে পারি? ওরা পেশা করে খায়। চেয়ারম্যান ট্রেস দে, চেয়ারম্যান ট্রেস দে, আপনার পুলিশ সবার ট্রেস দে, আমার বাধা কি মানবে? ওরা কোনো আমার বাধা মানে না, কিন্তু আমাদের ধাদনির উপরে বাড়ি, আমার ধাদনিগুলো ভেঙে পড়ছে। এই জন্য সুনির্দিষ্ট একটি নীতিমালা থাকা প্রয়োজন, বা একটি বালুমহল, নির্দিষ্ট স্থানে বালুমহল থাকা উচিত, যাতে করে এতে করে সরকারও লাভবান হবে, রাজস্ব পাবে এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। সুনির্দিষ্টভাবে নিয়ম নীতি থাকলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে। অবৈধভাবে বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেন জেলা প্রশাসক। অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে, আমরা লাস্ট 2 মাসে প্রায় 15টার মতো মোবাইল কোর্ট আমরা করেছি। এ ধারা অব্যাহত আছে এবং আমরা পর্যায়ক্রমে সাজার পরিমাণ আমরা আস্তে আস্তে বাড়াবো প্রয়োজনে। তবুও মানে অবৈধভাবে বালুর উত্তোলন আমরা যে কোনোভাবে বন্ধ রাখার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ে ঘোষিত কোনো বালুমহাল নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।